ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটলো রথতলার মোড়ে বাসের ধাক্কায় প্রাণ হারালো এক সিভিক ভলেন্টিয়ার বাসের ধাক্কায় প্রাণ হারালো এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় দাস রথতলার মোড়ে বাসের চাকায় পিষ্টে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো সঞ্জয় দাস শারীরিকভাবে প্রতিবন্ধী থাকা সত্ত্বেও দীর্ঘ প্রায় তিরিশ বেশি সময় ধরে নিঃস্বার্থে বিটি রোডের এই রথতলার মোড়ে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি মদ্যপ অবস্থায় এক বেসরকারি কোম্পানির বাস চালক বেলগুড়িয়া জেনিথ হাসপাতালের সামনে থেকে ঘুরে রথতলার মোড় হয়ে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল আর এমন সময়ের সেই বাসটা ঘোরাতে সঞ্জয় দাসকে ধাক্কা মারে আর সেই সময় গিয়ে এই রত্তালার মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতে ব্যস্ত ছিল শারীরিকভাবে প্রতিবন্ধী এই সঞ্জয় দাস তাকে আচমকা ধাক্কা দেওয়াতে ভাষ্যমহারিয়ে রাস্তায় পড়ে যায় সে আর বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় তার কামারহাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা সঞ্জয় দাস নিজের নানারকম রকম শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও রাত দিন এক করে রথ তলার মোড়ে কামারহাটি পৌরসভার সামনে দাঁড়িয়ে নিজের কাজে মত্ত থাকত সে তার এই ধরনের অস্বাভাবিক মৃত্যুতে শোকাহত এলাকার সকল মানুষেরা সহ অটো টোটো চালকেরা ট্রাফিকের দায়িত্বে থাকা সকল অফিসাররাও ছুটে আসেন ঘটনাস্থলে বাসটিকে ঘিরে বিক্ষোভ থাকাতে থাকে এলাকার মানুষেরা ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে বেলঘুরিয়া থানার পুলিশ আর পুলিশ এসে গাড়ির চালক শিব হালদার সহ বাসটিকে আটক করে নিয়ে যায় সকলের ভালোবাসার মানুষ ছিল এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় দাস শারীরিকভাবে প্রতিবন্ধক থাকলেও তিনি কিন্তু নানারকম শারীরিক অসুস্থতাকেও উপেক্ষা করেও রাত দিন এক করে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু এই রথতলার মোড়ে ট্রাফিকের দায়িত্ব সামলাতেন আজ তার এই অস্বাভাবিক মৃত্যুতে রীতিমতো শোকাহত গোটা এলাকাবাসী সহ ডাউনলপ ট্রাফিকের সমস্ত অফিসাররা তাকে দেখতে শেষবারের মতো ছুটে আসেন সমস্ত পুলিশ অফিসাররাও এতটাই শোকাহতো এবং এই যে রত্তলার মোড় অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা যেখানে একাধারে ব্যারাকপুর যাচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ঢুকছে এবং আরেকদিকে ডানলব সামনেই হাসপাতাল একটি অত্যন্ত ব্যস্ততম রাস্তা সেই রাস্তা দিয়ে অনবরত প্রচুর গাড়ি যাওয়া আসা করে সেই রাস্তাতে সবসময় দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব সামলাতেন নিঃস্বার্থে নিঃশব্দে এই সঞ্জয় দাস আর তাকে একটি বেসরকারি কোম্পানির বাস এসে ধাক্কা দিয়ে দিয়ে তাকে মার পিষ্ঠে মারলে রীতিমতো একটি ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হয় এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে বাসের চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে বেলঘুরিয়া থানার পুলিশ আর বেলঘুরিয়া থানার পুলিশের তৎপরতায় বাসের চালক সহ বাসটিকে আটক করে নিয়ে যায় তবে গোটা ঘটনাটির তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে বেলঘুড়িয়া থানার পুলিশ আর বাসের চালকের মদ্যপ অবস্থায় থাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে এমনটাই দাবি করছে এলাকার মানুষেরাও আর তার জন্য রীতিমতো পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে আর এই এই ঘটনা জেরে বেলঘুড়া থানার প্রশাসনের পক্ষ থেকে সঠিক তদন্তের এবং সঠিক বিচারের আশ্বাস দেওয়া হয়

আজকে ওর দুর্ভাগ্য যায় না ভগবানের এরা এত বেপর মদ খেয়ে বদকে গাড়ি চালায় দেখলো না দেখে মেরে দিয়ে গেল ছেলে ছেলেটা মারা গেল আমরা আজকে সবাই এলাকাবাসী আমরা সবাই ওর জন্য কামনা করি আগামী দিনে যাতে ভালো থাকে এবার ঘটেছে যে একটা গাড়ি ও মানে ডিউটি ছিল এবার এও মদ্যক অবস্থা ছিল এবার গাড়িটা একদম আজকে যে ঘটনা ঘটে যাচ্ছে ওর ছেলেটা মারা গেছে এর দায়িত্বটা কে নেবে বুঝতে নেবে আমাদের ওর ওর তো মাটা এখন ইয়েতে আছে